বর্তমানে সাইবার বুলিং এর প্রভাব অনেক বিস্তার হয়েছে। কিন্তু আমরা যদি কোনো সাইবার বুলিং এর শিকার হই, আমরা ভয় পেয়ে যাই, নিজেরা ডিপ্রেশনে চলে যাই, পড়ালেখা থেকে দূরে সরে যাই, এমনকি আত্মহত্যার দিকেও ঝুঁকে যাই। আমরা এই সাইবার বুলিং এর শিকার হলে নিজেরা ডিপ্রেশন হবই না, যে ব্যক্তি সাইবার বুলিং করছে, যে ক্রাইম করছে, তাকে না বলতে শিখব, প্রতিবাদ করব। আমরা পুলিশের কাছে যাব, আমরা বিভিন্ন অর্গানাইজেশনদের কাছে যাব, আমরা পরিবারের সাথে শেয়ার করব এবং সাইবার বুলিংকে না করব। বিশেষ করে আমি তরুণ তরুণীদের আহ্বান করব যে তারা যেন এই সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। যেমন আমি নড়াইল থেকে কাজ করেছি, ছোট্ট একটা সমস্যা আর সমাধান করার চেষ্টা করেছি। বিশেষ করে সাইবার বুলিং বর্তমানে কিশোর কিশোরীরা অনেক বেশি শিকার হচ্ছে, কিশোরীরা বেশি শিকার হচ্ছে এবং এই করোনার ভিতরে এটার প্রভাব অনেক বিস্তার হয়েছে। সকল ভিকটিমকে বা সকলকে সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা করা এবং হেল্প করা আমাদের জরুরি।